দীর্ঘ পথপরিক্রমা আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে বেগম সাজেদা চৌধুরী তার ছিলেন অনর। বঙ্গবন্ধুর নেতৃত্ব যখন বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তখনও বেগম সাজেদা চৌধুরী বঙ্গবন্ধুর নেতৃত্বে এই রাজনীতি করেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন স্বাধীনতা বাঙালির স্বাধীনতা মুক্তি সংগ্রামের দিকে এগিয়ে গিয়েছেন। তিনি মহিলা স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত করেছেন, তিনি 70-এর নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটের স্থায়ী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বোপরি তিনি মহান মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বেগম সাজেদা চৌধুরী 1975-এর 15 আগস্টে জাতির পিতাকে হত্যা যখন করা হয় তখন বেগম সাজেদা চৌধুরী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর যখন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যখন এক নেতৃত্ব সংকটে উপনীত হয় সে সময় বেগম সাজেদা চৌধুরী তার নেতৃত্বের গুণাবলী দিয়ে তার নেতৃত্বের দৃঢ়তা দিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে জাতীয় চার নেতার হত্যার পরে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য প্রাণান্তর চেষ্টা করেছেন। বেগম সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময় সংকটকালীন সময় এই দেশ এবং জাতির সংকটকালীন সময় যখন বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী করার ব্যাপারে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বেগম সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। বেগম সাজেদা চৌধুরী সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসরে সংসদে উপনেতা হিসেবে আসীন ছিলেন। তিনি একজন জনপ্রিয় নেতাই ছিলেন না, তিনি কর্মী বান্ধব ছিলেন, তিনি মানুষ কর্মীর সুখ দুঃখের সাথে ছিলেন। তার সর্বোপরি তার সমগ্র রাজনৈতিক জীবনটি আমাদের কাছে শিক্ষণীয় এবং অনুকরণীয়। সাজেদা চৌধুরীর কোনো মৃত্যু হয় না, সাজেদা চৌধুরী চিরদিন আমাদের বুকের ভিতরে বেঁচে থাকবেন।